আসসালামু কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আলোচ্য বিষয় ডিজিটাল মার্কেটিং। সহজ ভাষায় ডিজিটাল মার্কেটিং হলো ইন্টারনেট বা যে কোনো ধরনের ডিজিটাল যোগাযোগ মাধ্যমের সকল প্রকার আধুনিক প্রযুক্তি বিশেষ করে ইন্টারনেটের সুবিধা ব্যবহার করে যে কোনো পণ্য বা সেবার প্রচারণা চালানো। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ইমেল, সোশ্যাল মিডিয়া, ওয়েব ভিত্তিক বিজ্ঞাপন এর পাশাপাশি এসএমএস, অনলাইন মার্কেটিং চ্যানেল ইত্যাদি অন্তর্ভুক্ত। বুঝতেই পারছেন, আধুনিক বিশ্বে নিজেকে ও নিজের ব্যবসার অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে ডিজিটাল মার্কেটিং শেখার কোন বিকল্প নেই। এত জ্ঞান ডিজিটাল মার্কেটিং বলতে আমরা কি বুঝি? কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এর ধাপগুলো কি কি? কখনো কি ভেবে দেখেছেন এই ধাপগুলো কি হতে পারে? আসুন আমরা এবার এই ধাপগুলো সম্পর্কে জেনে নিই। এসইও মাসাজ, আমরা এই ধরনের একটা আমরা একটা ভিডিও দেখলাম। এই ভিডিওটা টোটালি একটা ইমেজ থেকে তৈরি করা হয়েছে। আমরা খুব সহজে একটা ইমেজ থেকে, যেমন ধরুন এই একটা ইমেজ, এই ইমেজ থেকে আমরা কীভাবে একটা ভিডিওতে রূপান্তর করতে পারি খুব সহজে, এটা আমরা করতে পারবো এবং টোটালি ফ্রি। তো আসুন, এ ধরনের একটা ভিডিও তৈরি করতে গেলে আমাদের কী কী লাগবে তো আমি প্রথমে আলোচনা করে নিই। তো এটার জন্য কাজ করতে হবে studio.d-id.com এই সাইট থেকে এই কাজটা করা যাবে। এবং এই কাজটা করতে গেলে আমাদেরকে যে কাজটা করতে হবে, আরেকটা কাজ হলো কি, টেক্সট টু ভয়েস, অর্থাৎ যে কোনো ভয়েস লাগবে। আমরা এই টেক্সট তৈরি করে রেখেছি, এ ধরনের টেক্সট, যে কোনো টেক্সট আপনি দিতে পারেন। তো আমি একটা টেক্সট তৈরি করে রেখেছি, এটা বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, যে কোনো ভাষা, টেক্সট টু ভয়েস। তো আমি যে সাইটটা ব্যবহার করবো এই সাইট টেক্সট দিলে এবং ভয়েস রূপান্তর হবে, ছেলে মেয়ে যে কোনো কন্ট্রো আমি ব্যবহার করতে পারি। এবং আরেকটা কি লাগবে, ইমেজ। এই তিনটা হলেই আমরা ওই ধরনের একটা ভিডিও তৈরি করতে পারবো। এখন আসি, ওই ভিডিওটা কেন দরকার? আসলে এই ভিডিওটা এত দরকার, বিশেষ করে যারা মার্কেটিংয়ে কাজ করি, কোনো প্রমোশনের জন্য আমরা ভয়েস ঠিকভাবে দিতে পারি না বা সমস্যা হয়, তাদের জন্য খুব উপযোগী। আবার ইউটিউব, যারা ইউটিউবার আছেন, শর্ট ভিডিও তৈরি করার জন্য এই ধরনের ইমেজ ব্যবহার করে আমরা প্রোডাক্টকে, আমাদের চ্যানেলকে বা বিভিন্ন প্রমোশনকে, আমরা অফারগুলোকে প্রমোট করতে পারি। তো চলুন আমরা কাজ শুরু করে দিই। সরি, এই সাইটটা আমি ব্যবহার করে খুব সহজেই আমরা ধরুন একটা ভিডিও তৈরি করতে পারবো। আমরা এই সাইটে প্রবেশ করলাম। সেকেন্ড যেটা কাজ করতে হবে আমাদেরকে, এই সাইটে যেতে হবে, আমরা কোনো টেক্সটকে ভয়েস রূপান্তর করব দ্বিতীয় স্টেপে। আর ইমেজ লাগবে, এই ইমেজটা আমরা কাজে লাগাবো। এখানে যে কোনো ইমেজ হতে পারে। আবার ইমেজটাকে আপনারা অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা ফাঁকা রাখতে হবে, যে কোনো এক কালার ব্যাকগ্রাউন্ড রাখতে হবে এবং ছবিটাকে স্পষ্ট, পাসপোর্ট সাইজ ছবি হলে সবচেয়ে ভালো হয়, এই ধরনের ছবি একটা পছন্দ করে নেবেন। আমরা এই যে বাংলা ব্রিজ ফিস, এখানে অনেক ভাষা আছে, তবে এখানে দেখা যাচ্ছে যে ফ্রিতে আমরা 500 ক্যারেক্টার কনভার্ট করতে পারবো।
এটা খুব কম হয়ে যায়, তো আমি দেখাচ্ছি যে কিভাবে বেশি করা যায়। এই কারণে ফার্স্ট আগে সাইন আপ করে নিতে হবে। সাইন আপের আগে প্রাইসিং আসে, আমি এখানে এই সাইটটা খুব ভালো, আমি অনেক ব্যবহার করেছি। দেখেন ফ্রিতে আছে কি আপ টু 500 ক্যারেক্টার পার কনভার্সন, 500 খুব অল্প। আমরা যদি এই ফ্রিটিতে যাই দেখেন এখানে 2000 এবং 150 কনভার্সন পার ডে, এটা অনেক বেশি। আমরা তো তার অল্প কাজ করি, কোনো সমস্যা হবে না। তো এটাতে আমরা সাইন আপ করে নিই। এখান থেকে সাইন আপ করব, ইউজার নেম আমি একটা দিলাম, ইমেল দিতে হবে একটা, পাসওয়ার্ড দিলাম, ভেরিফিকেশন করতে হবে। ইমেল একটা ভেরিফিকেশন গেছে, আমি একটা ভেরিফিকেশন করে নিই। ওকে, লগ ইন, এখানে দেখেন 200। অবশ্যই আমরা লগ ইন করে নেবো, তাহলে এই সুবিধাটা পাবো ফ্রিতে। আমি অনেক সাইট কেটেছি, এত ফ্রিতে এত পাওয়া যায় না, সবগুলো 300 অর্থাৎ 300 ওয়াট পাওয়া যায়। যাই হোক, এই সাইটটা আমি পার্সোনালি ব্যবহার করি। তো এখানে আসি আমরা এখন ল্যাঙ্গুয়েজ, এখানে অনেক ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে। আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ, তো আমরা সবগুলো দোকানে, আমরা যেহেতু বাংলা ভাষাভাষী, তো আমরা বাংলাটাই ব্যবহার করি। এটা বাংলাদেশ, তবে এখান থেকে ইন্ডিয়া বাংলা ইউজ করা যেতে পারে, ইন্ডিয়ানদের কলকাতা আর কি। এখানে প্রিভিউ দেখে নেবেন, আপনি এখন যে জীবন যাপন করছেন সেটি হলো লক্ষ লক্ষ মানুষের। আমরা বাংলাদেশটা দেখি, আপনি এখন যে জীবন যাপন করছেন সেটিও লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন। সুতরাং সর্বদা আপনার জীবন নিয়ে সন্তুষ্ট থাকুন, জীবনের প্রতিটি মুহূর্তে সুখী হন। যাই হোক, আমরা টেস্ট করলাম, এখন আমরা টেক্সট দিব। এই টেক্সটটা আমি তৈরি করে রেখেছি আগে টাইমটাকে বাঁচানোর জন্য, আপনারা যে কোনো টেক্সট এখানে ইউজ করবেন। তো আমি এখানে দিলাম কনভার্ট নাও, খুব ইজি, একটু সময় নেবে। এরপর এটা সেভ করতে হবে। আমরা ফাইলটা দেখি, এর আগে আমি আরো রেকর্ড করেছি 3 নম্বরটা দেখে। ওকে, ডান, আমরা এটা দেখার দরকার নাই। তিন নাম্বার, ওকে। আমরা এখন মূল সাইটে ফিরে আসি। আচ্ছা, এখান থেকে সাইন আপ করে নিতে হবে আগেটা।
সাইনিং উইথ গুগল এবং লিঙ্কডইন আমরা যে কোনো ইউজ করতে পারি। তো ফার্স্টে আমি গুগলটাকেই দেখাই। গুগলে যেহেতু আমরা সবাই বেশি ব্যবহার করি, একটা ইমেল লাগবে। খুবই সিম্পল। তো এখানে পার জিমেল আমরা 20 ক্যারেক্ট ইউজ করতে পারবো ফ্রিতে। তো এখানে আরও আপডেট করা যেতে পারে। তো এটা ভিডিওর লেন্থের ওপর, অর্থাৎ একটা ভিডিও কত মিনিট হবে তত ক্যারেক্ট বেশি কাটবে, ঠিক আছে? তো ভিডিও এখানে যে ক্যারেক্ট আছে, ক্যারেক্ট শেষ হয়ে গেলে আমরা আর করতে পারবো না, আপডেট করতে হবে, কোনো তবে চিন্তা নেই। একটা ক্রেডিট, একটা ইমেলের ক্রেডিট শেষ হয়ে গেলে আরেকটা ইমেল আমরা ইউজ করতে পারবো। যত খুশি জিমেল আমি দেবো, তত নতুন নতুন আইডিয়া আসবে। তো আমরা আসি প্রথমে এখান থেকে, আমরা অডিওকে আগে দেবো, ঠিক আছে? অডিও আগে দিলাম, অডিওটা আমি রেখেছিলাম ডেস্কটপে, নিয়ে দিলাম। এখানে ভিডিও তৈরি করার জন্য অনেকগুলো ফেস আছে, এখান থেকে যে কোনো একটা ইউজ করা যেতে পারে, ঠিক আছে? অনেকগুলো ফেস দেওয়া আছে। তবে দেখেন এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডগুলো, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু কিছু নেই, এবং পাসপোর্ট সাইজের ছবিগুলো সবচেয়ে ভালো হয়। তো আপনি যদি না চান, ইচ্ছা মতো এখানে এই যে ছবি দিতে পারেন, এবং শুধু যে মডেলের ছবি হতে হবে তা না, এখানে আপনার ছবিও ইউজ করতে পারেন। তো আমি যেহেতু একটা ছবি তৈরি করে রেখেছি, এটা আমি দিলাম। একটু সময় নেবে একটা ছবির মান অনুযায়ী। সব কিছু ঠিকঠাক থাকলে এখানে অডিও দিতে হবে। অডিও দেওয়ার পরে এখানে একটা ইমেজ দিতে হবে, তারপরে জেনারেট ভিডিও ক্লিক করতে হবে। জেনারেটের পরে এখানে এখানে দেখেন এখানে 6 ক্রেডিট, 20 ক্রেডিট থেকে এখানে 6 ক্রেডিট নেবে, অর্থাৎ আমার ভিডিও যেহেতু 1 মিনিটের ওপরে এখানে ক্রেডিটটা বেশি নিচ্ছে। তো সমস্যা নেই, ক্রেডিট শেষ হয়ে গেলে নতুন আরেকটা ইমেল দেয়, সাইন আপ করে নিলে আবার নতুন একটা আইডি হবে। তো সবার শেষ হলো জেনারেট দেব। একটু সময় নেবে, এটা ভিডিওর লেন্থের উপর টাইমটা নেয়, একটু ধৈর্য ধরতে হবে। আমাদের কাজ প্রায় শেষের দিকে। তো আমি যেটা বলছিলাম, তো আমরা এই ট্রিক্সটা ব্যবহার করে মার্কেটিংয়ের ক্ষেত্রে ব্যাপক একটা প্রচার প্রচারণা করতে পারি, বিশেষ করে যারা আমরা ইউটিউবার আছি, শর্ট ভিডিও তৈরি করার ক্ষেত্রে খুবই কাজে দেবে। তো আমাদের হয়ে গেছে সাকসেসফুললি, তো আমরা এটা প্রিভিউ দেখতে পারি। তো আমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। আচ্ছা, এটা যেহেতু আমার আইডিয়াম, আমি এখান থেকে ডাউনলোড দিই, এটা সবাই করতে পারবেন, আইডিয়াম অনেকের নাও থাকতে পারে। তারপরে এখান থেকে আমরা শেয়ার করতে পারি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, এবং লিঙ্ক কপি করতে পারি।
একটু সময় নেবেন, কারণ এখানে এইচডি কোয়ালিটির ভিডিওটাই ডাউনলোড হচ্ছে। ওকে, ডাউনলোড কমপ্লিট, আমরা দেখতে পারি। আমরা এখান থেকে দেখি, এই যে নিউ ভিডিও। তো এই তো মোটামুটি একটা প্রসেস। তো আশা করি সবকিছু বুঝতে পেরেছেন, যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সর্বশেষে আমি বলবো যে খুবই সহজে এই ট্রিক্সটা ব্যবহার করে আমরা যে কোনো কাজে লাগাতে পারি, সিভিএ মার্কেটিং বলেন, তারপরে ইউটিউবে কোনো ভিডিও তৈরি করার ক্ষেত্রে এটা খুবই একটা কার্যকরী একটা পদক্ষেপ। তো সবাইকে ধন্যবাদ, যদি কোনো বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে এই ধরনের আরও নতুন নতুন ট্রিক্স পাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে।